কাতারে ব্যবসা বাণিজ্যে দিন দিন ভালো করছে প্রবাসী বাংলাদেশিরা। একসময় অধিকাংশ ব্যবসা ভারতীয় সহ ভিনদেশীদের দখলে থাকলেও ধীরে ধীরে পরিবর্তন আসছে সেখানে। বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বাড়ছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। প্রবাসীদের ব্যবসা বাণিজ্য বাড়ায়, কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশিদের জন্য। কাতারের বাণিজ্যিক এলাকা লজিস্টিক ভিলেজে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা সাফল্য দেখাচ্ছেন, বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে গড়ে তুলছেন পাইকারি ব্যবসার আড়ত। বাংলাদেশিদের আড়তের পেঁয়াজ, রসুন, আলু, সবজি, ফলমূল সহ বিভিন্ন মালামাল যাচ্ছে কাতারের বড় বড় কাঁচামালের বাজার সহ শপিং মলগুলোতে। কর্মসংস্থান মনে করেন যে করছে, আমরা বিভিন্ন লোকজনে অনেক লোকজনে কাজ করি, বেতন আদি ঠিক মতো দেয় এখানে এবং বিভিন্ন সবজি পাওয়া যায়। কোম্পানিও বাংলাদেশি, ঠিক আছে না, আমরা স্টোর পেঁয়াজ আছে, আলু আছে, আমরা এখানে খুব ভালো আছি। প্রতিষ্ঠানটা বাংলাদেশি প্রতিষ্ঠান, মালিকও বাংলাদেশি, সে আসলে একজন অনেস্ট বললেই চলে। অন্য দেশ থেকে মাল আনছে বাংলাদেশ থেকে, তারা মাল ইম্পোর্ট করছে এবং বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এখানে। আজকে যারা এসেছেন এখানেও অনেক বাংলাদেশিরা কাজ করছেন। 8 থেকে 10 জন দিয়ে এখন আমাদের কোম্পানিতে 40 জন লোক আছে। আমরা আরও বাড়াইতেছি এবং আমাদের ব্যবসাও বাড়তেছে। পণ্য পরিবহনজনিত সমস্যায় বাংলাদেশ থেকে আনা সবজি সহ অন্যান্য কাঁচামাল নষ্ট হয়ে যায় বলে জানালেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। পণ্য আমদানির জন্য বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সরাসরি জাহাজ চালুর দাবি জানান তারা। বাংলাদেশের মধ্যে প্রোডাক্টগুলি পেকিং করতে পারে না সুন্দর মতো, যার করতে গিয়ে আমাদের এখানে মাল, বাংলাদেশি মাল এখানে তেমন আমরা লাভবান হতে পারি না, বা মাল এখানে আসলে পচনশীল সবজি এখানে আসলে মাল খারাপ হয়ে যায়, যার করতে গিয়ে। আর বিশেষ করে আপনাদের যদি আমরা শিপের মাধ্যমে আনতে হয় তাহলে বাংলাদেশের লোকের ডাইরেক্ট শিপে আসতে হলে সিঙ্গাপুর থেকে এখানে আসতে প্রায় 25 দিন সময় লাগে যায়, তখন এই এই সমস্ত জিনিস ভালো থাকে না। কাতারে সফল ব্যবসায়ীরা রেমিটেন্স প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। লজিস্টিক ভিলেজ পরিদর্শনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা কমিউনিটি ও দেশের মুখ উজ্জ্বল করেছেন। উনি হয়তো অতীতে বাংলাদেশ থেকেও ফল এবং সবজি এনে কাতারের উনি ইন্ট্রোডিউস করবেন, মাঝে মাঝেই উনি বাংলাদেশ থেকেও সবজি নিয়ে আসেন কাতারে। আশা করব যে উনি যেরকম সততা এবং পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে এই অবস্থানে নিয়ে এসছেন, এই রকম সফল প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং শুধু এইটা না, ওনার আরও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে এবং এই প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানের সফলতার উপর ভিত্তি করে উনি আরও ভবিষ্যতে প্রতিষ্ঠান গড়ে তুলবেন এবং সেগুলির মাধ্যমে উনি কমিউনিটি এবং বাংলাদেশের মুখ প্রবাসে উজ্জ্বল করবেন। কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন 30,000-এর বেশি ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। ধারণা করা হচ্ছে এইসব প্রতিষ্ঠানে কাজ করছেন 1 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি। সব মিলিয়ে বর্তমানে প্রায় 4 লাখের মতো প্রবাসী বাংলাদেশি কাতারে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। জাহানারা ভুঁইয়া, এখন 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।